উপমহাদেশের জনপ্রিয় এবং খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই বিখ্যাত গায়ক। তার কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেন। জানান, দীর্ঘদিন ধরে পঙ্কজ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই সুরের জাদুকর। কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরের শোকের ছায়া নেমে আসে উপমহাদেশের সঙ্গীত জগতে। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। চিঠি এলো ওপারে যাবার, আর তাই তো পৃথিবীর সব মায়া ত্যাগ করে অসীমে যাত্রা করলেন গজল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। 4 দশকের বেশি সময় দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে হিন্দি সিনেমা এবং পপ জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক, অ্যালবাম কিংবা ছবির গান, 80 ও 90 দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। উপহার দেন বহু কালজয়ী গজল ও গান। 1951 সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন পঙ্কজ উদাস। কিংবদন্তি এই শিল্পীর সঙ্গীত জীবন শুরু হয়েছিল মাত্র 6 বছর বয়সে। 1980 সালে আহত শিরোনামে গজল অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে তিনি ভারতীয় ইন্ডাস্ট্রিতে পা রাখেন। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সকাল 11টায় ভারতের মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ। তার মতো একজন গজল গায়কের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতানুরাগীদের মাঝে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। জাহিদুল আলম, এটিএন বাংলা।